আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম অনেক দিন পর বড় একটা ভিডিও নিয়ে তো আজকে কথায় কথায় কথা বলবো আপনাদের সাথে রান্না করবো তো প্রথমে যেটা করতে যাচ্ছি সেটা হলো মুরগির মাংস হাত পা সব কিছুই ফ্রিজে অনেক দিন ধরে জমে গেছে তো সেগুলো দিয়ে আজকে একটু মুগ ডাল দিয়ে রান্না করো এটাকে অনেকে মুড়িগন্ড বলে তবে এটা মাছের মাথা দিয়ে রান্না করলে মুড়িগণ্ড হয় এখন থেকেই মুরগি দিয়ে রান্না করো মুড়িগণ্ডার কথা বলে যাই হোক একটা হলেই হলো তো সব মশলা দিয়ে দিলাম একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কেমন আছে আফু পায়েরা ভিডিও তো দিয়ে যাচ্ছি কোনো কুল কিনারা নেই তবে আপনাদের দোয়া তো আমি সবগুলো আপে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও পেয়ে যাবেন যারা এখনও পাননি টেনশন করার কোনো কারণ নেই ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন তো দোয়া করি সবার জন্যই তো সেটা পেয়েছি ঠিকই বুঝতেই পারছেন আমার একদম বিউনা না হওয়াতে আর্নিংটা হচ্ছে না এত ধীরে ধীরে আর্নিং হচ্ছে একটু আসলে কষ্ট লাগে ভিডিও করা মেক করা তারপরে সংসারের কাজকর্ম ওদিকে রিলস তো দিতে হয় ডেলি তিন থেকে চারটা সব কিছু মিলিয়ে অনেকটা বিজি আসলে সত্যি কথা বলতে কি কষ্ট লাগে তারপর যদি একটু ভালো বিহু হতো মনটা আরও অনেক ভালো লাগতো যাই হোক দেখে আল্লাহ কী করে আল্লাহ মানুষকে মারে না হয়তো আল্লাহ আল্লাহ ভালো কিছুই রাখছে আমার যেন দোয়া করবেন আর আমার ভিডিওগুলো একটু দেখবেন সবাই আমিও সবার ভিডিওগুলো দেখি এতটুকু আর কি কেমন লাগলো রান্নাটা রান্নাটা হয়ে গিয়েছে আমার হতো মুগ ডাল আমাদের ঘরে সবারই পছন্দ মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্নাটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো মুগ ডালের রান্নাটা শেষ আরেকটা রেসিপি আছে আমার আজ একটু বর্তা বানাবো লাল মরিচা সুটকি দিয়ে তো এই দুইটা রেসিপি আজকে কোনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন বলবেন না কিন্তু আর পুরো ভিডিওটা দেখেই কমেন্ট করবেন প্লিজ দোয়ার রইল সবার কাছে এগুলো একটু গ্রাইন্ডারে করে একটু ফিটিয়ে নিচ্ছি না হয় তো আস্ত থেকে ও খেতে ভালো লাগবে না আপনাদেরকে দেখাই না আমি পুরো একটা লেবু দিয়ে দিয়েছি এতটাই মজা হয় এই বর্তাটা আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে রেখে আর এমনি তো আপনি তিন চার দিন ফ্রিজে না রাখলেও হবে যেহেতু এটা তেলের উপরে হচ্ছে তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো সবার ভিডিওগুলো দেখি সবাই আমার ভিডিওগুলো দেখে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ